প্রকৃতির নিয়ম মেনে নারী পুরুষ একসঙ্গে বসবাস করেন। তবে এর উল্টো চিত্র দেখা গেছে অদ্ভুত এক গ্রামে, যেখানে শুধু নারীদের বসবাস। পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে এই গ্রামে স্থাপন করেছে নারী শক্তির অনন্য দৃষ্টান্ত, যেখানে ঠাঁই মিলেছে হাজারো নির্যাতিতার। শোষণের নির্মম ইতিহাসকে পেছনে ফেলে তারা তৈরি করেছে নিজস্ব পরিচয়। এক দুই নয়, গুনে গুনে 30টি বছর। হ্যাঁ, ঠিক শুনেছেন, এতগুলো বছর ধরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ দেখেননি এই গ্রামের নারীরা। এই গ্রামে কোনো পুরুষের প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই, গ্রাম জুড়ে থাকেন কেবল নারীরাই। অথচ সেই গ্রামের নারীরা স্বেচ্ছায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কি ভাবছেন, পুরুষের সংস্পর্শ ছাড়া অন্তঃসত্ত্বা হয় কিভাবে? না, অলৌকিক কিছু নয়, প্রকৃতির নিয়মই গর্ভধারণ করেন এই গ্রামের নারীরা। আধুনিক বিজ্ঞান যদিও সিঙ্গেল মাদার কিংবা সিঙ্গেল ফাদার হওয়ার পথ খুলে দিয়েছে, কিন্তু পৃথিবীর প্রান্তিক অঞ্চলগুলোতে সেই প্রযুক্তি এখনো পৌঁছায়নি। প্রাকৃতিকভাবেই সন্তানের জন্ম হয় সেখানে। এই গ্রামটিও তেমনই এক প্রত্যন্ত গ্রাম। গ্রামটির ভৌগোলিক অবস্থান দক্ষিণ আফ্রিকায়, যার অনেকখানি অঞ্চল জুড়ে এখনো বসবাস করেন আধুনিকতার ছোঁয়া না পাওয়া বিভিন্ন উপজাতির মানুষেরা। তার উপর কোনো শহরের কাছাকাছি এলাকায় নয়, এই গ্রামটি গড়ে উঠেছে ঘন জঙ্গলের মধ্যে, এমন এক দুর্গম এলাকায় কেবল নারীদের গ্রাম গড়ে ওঠার কারণ কি? আর কেনই বা সেখানে পুরুষের প্রবেশ নিষেধ? আসলে এমন নিষেধের পেছনে রয়েছে এক কুৎসিত ইতিহাস। কালো মানুষের দেশ আফ্রিকা বারবার শ্বেতাঙ্গ সভ্য মানুষদের নির্ম অত্যাচারের শিকার হয়েছে, যার সবচেয়ে বড় দৃষ্টান্ত দাসপ্রথা। এই গ্রামটিও প্রকৃতপক্ষে তেমনই এক অত্যাচারের ফসল। 1990 সালে 15 জন নারী মিলে এই গ্রামটি গড়ে তোলেন। ব্রিটিশ সেনাদের হাতে ধর্ষিতা নির্যাতিত হয়েছিলেন বলে অভিযোগের আঙুল তুলেছিলেন এই 15 জন নারী। তীব্র ঘৃণায় কোনো পুরুষের সঙ্গে আর থাকতে চাননি তারা, সেই কারণেই তারা এই গ্রাম গড়ে তোলেন এবং সেখানে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেন। এই গ্রামে নির্যাতিত নারীদের আশ্রয় দিতেও শুরু করেন তারা। বর্তমানে প্রায় 250 নারী রয়েছেন উমোজা নামের এই গ্রামে। শুরুতে নারীদের আধিপত্য মানতে পারছিল না পুরুষতান্ত্রিক সমাজ। কয়েক দফা চালানো হয় উচ্ছেদ প্রচেষ্টা, তবে কখনোই ভেঙে পড়েননি এসব নারীরা। ক্রমেই তাদের এই সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে সবখানে, সাহায্যে এগিয়ে আসে আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থাও। প্রকৃত ঘটনা হলো, পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার পরও গর্ভধারণ করছেন গ্রামের নারীরা। না, কোনো অলৌকিক উপায় নয়, গ্রামের আশপাশের অঞ্চলের পুরুষদের মধ্য থেকেই নিজেদের পছন্দ মতো সঙ্গী নির্বাচন করেন তারা। কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না নারীরা। এই গ্রামে সন্তানের অধিকার একান্ত ভাবেই মায়ের, একাই সন্তানকে বড় করার ভার নেন তারা। আর এভাবেই নিঃশব্দেই এক আন্দোলন জারি রেখেছেন পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এই মানুষেরা। ছেলে সন্তান 18 বছর বয়স পর্যন্ত থাকতে পারে মায়ের সঙ্গে, তারপরই ছাড়তে হয় গ্রাম। বর্তমানে পুরুষদের গ্রাম ঘুরে দেখার সুযোগ রয়েছে, তবে নিষিদ্ধ এখানে রাত যাপন করা। ওমোজার এই জীবনযাত্রা দেখতে ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা। কৃষিকাজের পাশাপাশি হাতে তৈরি গহনা ও ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করে ওমোজা গ্রামের এসব নারীরা এখন স্বনির্ভর। উমোজা গ্রামের নারীরা বলেন, আমরা বিভিন্ন সম্প্রদায় থেকে এসেছি, কিন্তু এই গ্রামে আমরা একটি পরিবার, একই পরিচয়ে পরিচিত আমরা। পরবর্তী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন এই গ্রামের প্রধানরা। শিশুদের জন্য স্থাপন করা হয়েছে একটি স্কুল। লক্ষ্য একটি, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে এক হয়ে এভাবেই নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখা, কারণ উমোজা মানেই যে একতা। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।